কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিল কংগ্রেস বিধায়ক বাইরন বিশ্বাস। এদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির হাত থেকে দলীয় পতাকা তুলে নেন বাইরন বিশ্বাস। বাইরন আজকে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে। এই বছর মার্চ মাসে, 2 মার্চ সাগর থেকে উপনির্বাচনের ফল ঘোষণা হয়। সেখানে সেই উপনির্বাচনে মানুষের আশীর্বাদ নিয়ে সাগর থেকে আপামর মহাভাই বলেছেন আশীর্বাদ নিয়ে বাইরন নির্বাচিত হয়েছে এবং পরবর্তীকালে তিনি নির্বাচিত হয়ে বিধানসভায় শপথ নিয়ে বিধায়ক হিসেবে তার পথ চলার কাজ শুরু করেছিলেন। এবং বিধানসভায় জেতার পর তার সাথে আমার যোগাযোগ হয়েছিল, আমি যেহেতু জনসংযোগ যাত্রায় রয়েছি, তার সাথে একাধিকবার এই জনসংযোগ যাত্রায় বিভিন্ন ক্যাম্পেও আমার কথা হয়েছে। তিনি আজকে মুর্শিদাবাদ থেকে এসে পশ্চিম মেদিনীপুরে এই ঘাটালের ক্যাম্পে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক যে কর্মযজ্ঞ তাকে সামনে রেখে এবং তৃণমূল কংগ্রেসের মতাদর্শকে সামনে রেখে তৃণমূলের লড়াই সংগ্রাম এবং সর্বোপরি মানুষের জন্য যে কাজ করার মানসিকতা জাতি জনমত নির্বিশেষে এবং বিজেপির বিরুদ্ধে যাতে আগামী দিন তৃণমূলের লড়াইটা সর্বাত্মক হয় এবং বাংলার লড়াইটা সর্বাত্মক হয় সেই কারণে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। অভিষেকদা, এর ফলে কংগ্রেস অভিযোগ করবে বা ইতিমধ্যে করছে যে আপনারা দল ভাঙছেন, তাহলে এই আগামী দিনে যে বিরোধী ঐক্য এক ছাদার তলে আসার চেষ্টা করছে, তৃণমূল কংগ্রেস আর কংগ্রেসের দূরত্ব কি আবার বাড়তে চলেছে? এর ফলে এটুকু বলো যে আমার যদি দল ভাঙার হতো মুর্শিদাবাদে গেছিলাম, বাইরনকে জয় করা, বাইরন নিজে এসে স্বতঃস্ফূর্তভাবে মুর্শিদাবাদ থেকে মেদিনীপুরে কেন জয় করবো? আমার যদি দল ভাঙার হয় আমি অজিত চৌধুরীকে বলছি তুমি গোতাম টিপি 4টে কংগ্রেসের এমপি কালকে তৃণমূলে আসবে, গোতাম টিপি আপনি দল ভাঙানোর খেলা বলছেন তো আমরা সৌজন্যতার খাতিরে মনে করি না। কালকে যদি বোতাম টিপি এবং শুধু বাংলার নয় অন্য রাজ্যের এমপিরাও রয়েছে এমন এমন নাম হয়েছে আপনারা চমকে যান, আমরা সেটা করছি না। আমরা বিজেপির বিরুদ্ধে লড়াইতে সর্বাত্মক করতে চাই।